আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম আমার চ্যানেলে। আমি আজ আবার নিয়ে এসেছি নতুন এক রেসিপি, কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার অথবা চাটনি, যেটাই বলেন সেই চাটনি আমি বানানোর চেষ্টা করেছি, আপনাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে তৈরি করেছি। চলুন দেখে নেওয়া যাক, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আশা করছি। খুবই লোভনীয় হয়েছিল এই চাটনি, আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি বেশ কিছু কাঁচা আম নিয়েছিলাম, এই কাঁচা আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। বাজারে এখন আর খুব একটা কাঁচা আম পাওয়া যাচ্ছে না, তবে ফজলি আমগুলো ইদানিং আবার বাজারে আসছে, যে বেশ কাঁচা কাঁচা, সেটা দিয়েও আপনারা তৈরি করতে পারেন। এর আগে আমি একটি কাঁচা আমের জেলি রেসিপি দিয়েছিলাম, তাই আমি ভাবলাম যে এবার আমি কাঁচা আমের একটি চাটনি তৈরি করে দেখাই, যেটা যে কোনো খাবারের সাথে খুবই যায়। দেখতেই পাচ্ছেন প্রথমে আমগুলোকে এভাবে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। তবে জেলি তৈরি করার সময় যেমন ছোট ছোট পিস করে নিয়েছিলাম, এবার তা করব না, এবার ইচ্ছা মতো পিস করেও সিদ্ধ করে নিতে পারবো। জেলি আর এই আচারের মধ্যে একটা পার্থক্য হলো যে জেলি তৈরি করার সময় শুধুমাত্র আমের রসগুলো নিয়েছিলাম, আর এক্ষেত্রে আমি পুরোটা আমই নিয়ে নেব। তো প্রথমে এরকম বড় একটি প্যানে আমি পাতিলে আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি, আর বেশ কিছু পানি দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিব। এখন খুব একটা কাঁচা আম পাওয়া যায় না বলে একটু পাকা পাকা ভাব আছে, দেখতেই পাচ্ছেন। তো এই আম দিয়েও খুব ভালোভাবে তৈরি করা যায় এই আচারটি, সেক্ষেত্রে একটু মিষ্টি কম দিলেই হয়, যেহেতু পাকা আমের মধ্যে বা কাঁচা পাকা আমের মধ্যে অনেকটাই মিষ্টি ভাব থাকে, সেই জন্য। প্রায় সিদ্ধ হয়ে এসেছে, খুব ভালো করে সিদ্ধ করে নিয়ে ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নেব। গরম অবস্থায় ব্লেন্ড করা যাবে না, একটু ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমি দুইবারে ব্লেন্ড করে নেব, সিদ্ধ বলে খুব একটা সময় লাগলো না, অল্প সময়েই এই ব্লেন্ড করা হয়ে গেল। আপনারা যদি ব্লেন্ড না করে করতে চান সেটিও পারেন, তবে একটু একটু আম দেখা যাবে, সেটি খেতেও কিন্তু খুব মজা। এবার আমি এই পাতিলে বেশ কিছু সরিষার তেল দিয়ে দিলাম, 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিচ্ছি। যেহেতু এই আমের আচারটা টক ঝাল মিষ্টি হবে, তাই সব উপকরণই অল্প অল্প দিয়ে দিচ্ছি। প্রথমে অনেকগুলো রসুন কুচি দিলাম, তেজপাতা দিলাম, এই তেজপাতা অবশ্যই আমি পরে উঠিয়ে নেব। একটু লালচে করে ভেজে নিচ্ছি, এই আচারটি আমি চিনি দিয়ে করব না, গুড় দিয়ে করব। জানি যে চিনির চাইতে গুড়ে স্বাস্থ্যকর একটা ব্যাপার থাকে, চিনি যত অ্যাভয়েড করা যায় ততই ভালো। এবার আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, খুব সামান্য পরিমাণে, যেহেতু টক ঝাল মিষ্টি হবে কোনোটাই খুব বেশি দিব না, অল্প একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, খুব বেশি মশলাও দিব না। এবার আমি আখের গুড় দিয়ে দিচ্ছি, আখের গুড়ের আচার সত্যি খুব ভালো হয়, সেই জন্য দিয়ে দিচ্ছি। আখের গুড় গলতে একটু সময় নেবে, ততক্ষণে আমার এই যে আগের দেয়া সেই রসুন কুচিটা অনেকটা লালচে হয়ে আসছে।
এবার আমের যে পাল্পগুলো আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। আর শুকনো মরিচ কুচি করে দিলাম, দেখতে পাচ্ছেন শুকনো মরিচ একটু ভেজে কুচি কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি। গুড় গলতে একটু সময় নেবে, ততক্ষণে আম অনেকটাই ঘন হয়ে আসবে, সেজন্য আর সমস্যা হবে না। একটু খেয়াল করতে হবে যেন নিচে পোড়া না লেগে যায়, সেজন্য একটু নাড়াচাড়ার ভিতরে থাকতে হবে। এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, আমি আগেই বলেছি খুব বেশি মশলা আমি দিব না, একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর যেহেতু আমের রঙটা একটু পানসে টাইপের হয়েছে, সেজন্য আমি আজকে রেড কালার ইউজ করব, তাই একটু লাল রঙের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই রঙটা খুব বেশি রং হবে না, যেহেতু আমের কালারটা খুব সবুজ না, তো মোটামুটি একটা ভালো কালার চলে আসবে। তেজপাতাগুলো যে দেখতে পাচ্ছেন, যখন আমার এই রান্নাটা রেডি হয়ে যাবে আচার তৈরি, তখন কিন্তু আমি তেজপাতাটা উঠিয়ে নেব। আর একটু রং দিয়ে দিলাম, খুব সামান্য লবণ দিয়ে দিলাম, আর অল্প একটু পাঁচফোড়ন, খুব সামান্য পাঁচফোড়নটাও আমি খুব সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি, খুব বেশি যাতে ফ্লেভারটা না আসে পাঁচফোড়নের সেই জন্য। আর এবার হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি, সাদা সিরকা যেটাকে বলে, এই সিরকাটা প্রিজারভেটিভের কাজ করবে। আর পরে আরেকটু লবণ দিয়ে দিলাম, যেহেতু আমি মিষ্টির পরিমাণ কম দিয়েছি সেজন্য এই লবণটা আরেকবার চেক করে তারপরে দিলাম, চেক না করে লবণ দেওয়া যাবে না। তো প্রায় হয়ে এসেছে, রেডি হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি আচার অথবা চাটনি। এই কাঁচা আমের মৌসুমে আমি চেষ্টা করলাম এই রেসিপিটা সবাইকে আপনাদের সাথে ধন্যবাদ করতে, ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমাকে উৎসাহিত করবেন।